আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে করা শ্রেষ্ঠ মানব ও মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন বহুমুখী সৌরভ ও অতুলনীয় সব গুণের অধিকারী, এবং তিনি বারে বারে ইসলামকে দিয়েছেন নবজীবন এবং টিকিয়ে রেখেছিলেন ইসলামের প্রকৃত প্রাণ ও চেতনা। এবার জেনে নেওয়া যাক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পূর্ণ জীবনী। উনার নাম আলী, পিতার নাম আবু তালিব, মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। 600 খ্রিস্টাব্দে তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তাঁর ডাক নাম আবু তোরাব ও আবুল হাসান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরুতেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র 10 বছর। বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি আর্থিকভাবে অসচ্ছল থাকলেও ওসি ও মসি দ্বারা ইসলামের প্রচুর খিদমত করেছেন। তিনিও মহানবীর সাথেই কুরাইশদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন। তিনি সেই সৌভাগ্যবান সাহাবি আল্লাহর নবী হিজরত করার সময় যাকে মক্কায় তার আমানত আদায়ের জন্য রেখে যান। জীবনের মায়া ত্যাগ করে তিনি নবীজির বিছানায় শুয়েছিলেন, আর সবাই তার এই নবী প্রেম দেখে আশ্চর্য হল। পরবর্তীতেও তিনি মদিনায় হিজরত করেন। তার আগে তিনি নবীজির কাছে সবার গচ্ছিত আমানত ও পাওনা মিটিয়ে দেন। মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও তার রাসূলের একনিষ্ঠ প্রেমিক ছিলেন। দৃঢ় বিশ্বাসী, রণক্ষেত্রে সাহসী, ব্যক্তিগত আচরণে নম্র, আলোচনা ও বিচার কার্যে ছিলেন সুবিজ্ঞ। নিজের ভিতর ইসলামী গুণাবলীর মহান আদর্শ তিনি স্থাপন করেছিলেন নিজের ভেতর। তিনি নবীর প্রায় প্রতিটি যুদ্ধে তার বিশ্বস্ত সঙ্গী, পূর্ববর্তী খলিফাদের হৃদয় পরামর্শদাতা। মোট কথা, তিনি ছিলেন নবীর আদর্শ ও চরিত্রের রঙে পুরো রঙিন ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে নিজের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ দেন। তাদের পরবর্তী দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুমধুর। হযরত ফাতিমার গর্ভে হাসান ও হুসাইন ও মহসিন নামে 3 জন ছেলে এবং জয়নব ও উম্মে কুলসুম নামে 2 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। মহসিন ছোটকালেই ইন্তেকাল করেন। পরবর্তীতে হাসান হুসাইনের দ্বারাই তাদের বংশ বিস্তৃত হয়, আর তারাই ইতিহাসে সৈয়দ নামে পরিচিত। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসাধারণ আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী। স্মৃতিশক্তি ও জ্ঞান গরিমায় ভরপুর ছিলেন এই নবী জামাতা। কুরআন, হাদিস, কাব্য, দর্শন ও আইনশাস্ত্রে ছিল তার সর্বিক বিচরণ। নাহু শাস্ত্রের প্রবক্তাও এই মুর্তাজা ছিলেন তাফসির কারক। ফতোয়ার কাজও করতেন নবীর জামানায়। ওহি লিখকও ছিলেন এই খলিফা। লিখে শেষ করা যাবে না তার জ্ঞান কীর্তি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি জ্ঞানের নগরী আর আলী হচ্ছে তার দরজা। ইসলামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তিনি তার সসীম শক্তি ও বীরত্বকে ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন, এবং প্রতিটি যুদ্ধে তিনি তার শৌর্যবীর্যের পরিচয় দেন। বদরের যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বহন করেন। এই যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত বীর আমর ইবনে আবুদ্দোজাকে পরাজিত ও নিহত করে। এ সময় বীরত্বের জন্য তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হতে জুলফিকার তরবারি লাভ করেছিলেন। এমনিভাবে তিনি ওহুদ, খন্দক, খাইবার যুদ্ধে শত্রুকে পরাজিত করে বিখ্যাত কামুস দুর্গ জয় করে অসাধারণ শৌর্যবীর্য প্রদর্শন করেন। তার বীরত্বে সন্তুষ্ট হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর বাঘ উপাধিতে ভূষিত করেন। বিদ্রোহী খারেজিগণ হযরত আলী, মুয়াবিয়া ও আমর ইবনুল আনাস রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের শান্তি শৃঙ্খলা বিনাশের কারণ বলে দায়ী করে, তাই তারা এই 3 জনকে হত্যা করার ষড়যন্ত্র করে। সেমতে কুফা, দামেশ নিজ নিজ মসজিদ হতে বের হওয়ার পথে তাদেরকে শেষ করে দেওয়ার ইচ্ছা করে আততায়ীরা। সৌভাগ্যক্রমে আমর ইবনুল আস সেদিন অনুপস্থিত ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আততায়ীর হাতে আহত হলেও প্রাণে বেঁচে যায়। কিন্তু আল্লাহর ইচ্ছা, আব্দুর ইবনে মুলজামের খঞ্জরের আঘাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গুরুতর আহত হন। সেই আঘাতেই 661 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি
তিনি শাহাদাত লাভ করেন। আর এই মহান খলিফার মৃত্যুর সাথে সাথেই সিরাতে মুস্তাকিমের ওপর প্রতিষ্ঠিত খোলাফায়ে রাশেদিনের পবিত্র খেলাফতের পরিসমাপ্তি ঘটে।